এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই হচ্ছে বিউটি লাচ্ছি, ইয়াম্মি একটা হচ্ছে লাচ্ছি। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, লেটস গো। এটা হচ্ছে বিউটি লাচ্ছি, আমি চলে এলাম বিউটি লাচ্ছির একদম সামনে। এই বিউটি লাচ্ছি আমি এখন নিব, আসেন। আপনাদের এখানে হচ্ছে বিউটি লাচ্ছিতে আসলে আমি কি পাবো? লাচ্ছি তো অবশ্যই পাচ্ছি, ফালুদা পাবো, আর হচ্ছে আর কি লেবুর শরবত পাবো। স্পেশাল ফালুদা হচ্ছে 80 টাকা, নর্মাল ফালুদা 60 টাকা, আর হচ্ছে স্পেশাল লাচ্ছি হচ্ছে 40 টাকা। লাচ্ছি স্পেশাল চিনি ছাড়া হচ্ছে 40 টাকা। এটা যারা ডায়াবেটিস আছে, যাদের প্রবলেম আছে তাদের জন্য, তারাও এই আর কি এখান থেকে লাচ্ছিটা খেতে পারবে। আর লেবুর শরবত হচ্ছে 20 টাকা, লেবুর শরবত চিনি ছাড়া সেটাও 20 টাকা। এখানে হচ্ছে যারা নর্মাল যারা ডায়াবেটিসে আক্রান্ত না, কারণ এটা হচ্ছে বাংলাদেশে একটা এমন একটা বিষয় যে ডায়াবেটিসে ম্যাক্সিমাম লোক হচ্ছে আর কি আক্রান্ত হয়ে গেছে, এবং এই ডায়াবেটিসের জন্য আমাদেরকে কিন্তু মিষ্টিযুক্ত খাবারটা অ্যাভয়েড করতে হয়। তো সেজন্য এখানে কিন্তু আর কি চিনি ছাড়া এখানে লেবুর শরবতটা পাওয়া যাচ্ছে, লাচ্ছিটা পাওয়া যাচ্ছে, আপনারা এটা আর কি ট্রাই করতে পারবেন। এবারে হচ্ছে আমি নিচ্ছি লাচ্ছি, নিচ্ছি চিনি আর কি চিনি সহ স্পেশাল লাচ্ছি নিচ্ছি, লেবুর শরবতটা নিচ্ছি। লাচ্ছি চলে আসলো। এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই হচ্ছে বিউটি লাচ্ছি। এই বিউটি লাচ্ছিতে আসবো আসবো করে আসলে আর কি আসা হয়নি, বাট এখন অবশ্য চলে এলাম এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। এই বিউটি লাচ্ছির আসলে কেন এত নাম এটা আমি এবারে বুঝতে পারলাম মুখে দিয়ে। এটা বিভিন্ন দূর দূরান্ত থেকে কেন মানুষ এসে আর কি বিউটি লাচ্ছিটা খায়, এটা মুখে না দিলে আসলে বোঝা যায় না। আমার মনে হয় বিউটি লাচ্ছি দিয়ে ইউটিউবে সার্চ দিলে প্রচুর ভিডিওস আছে, এবং এক একজনের এক এক ধরনের ওপিনিয়ন, এবং এটার কতটুকু নাম বিউটি লাচ্ছি যারা অবশ্য না জানে না চিনে তারা অবশ্য বিভিন্ন আর কি ইউটিউব সার্চ দিয়ে বিভিন্ন ধরনের ভিডিওস দেখতে পারেন। লাচ্ছিটা প্রায় শেষের পথে, আর হচ্ছে লাচ্ছিটা খেতে খেতে আমাকে লেবুর শরবতটা দিয়ে দিল। লাচ্ছিটা শেষ, বাট এখন হচ্ছে লেবুর শরবতটা ট্রাই করে দেখব। এই লেবুর শরবতটা এখানে হচ্ছে লেবু অবশ্যই চিনি দেওয়া আছে এটাতে, আর এটা হচ্ছে আর কি যে বরফটা মিক্স করে দেওয়া হয় এটা অবশ্য এখন একটু ঠান্ডা পড়তেছে আর কি শীতের সিজন, আর এই লেবুর শরবত লাচ্ছি এই দুটো হচ্ছে এই দুটো দেখা যায় যখন এখন তো শীত ঠান্ডা এটা মানুষ দেখা যায় তারপর নিচ্ছে, আমরা যার রুচি আছে সে নিচ্ছে, যেরকম আর কি ট্রাই করতে চায় সে নিচ্ছে, বাট অনেকে দেখা যায় স্কিপ করে শীতের জন্য, ঠান্ডার জন্য। এই হচ্ছে লাচ্ছি লেবুর শরবত এগুলো হচ্ছে দেখা যায় শীতের দিনে একটু কম চলে,
বাট এইটা যখন হচ্ছে গরম সিজনটা থাকে, গরমের সময়টাতে, এই গরমের সময়টাতে দেখা যায় লাচ্চি লেবুর সাথে প্রচুর পরিমাণে চলে। ইয়াম্মি একটা হচ্ছে লাচ্চি। আসবো করে আসা হয় না, আজকে চলে আসলাম, এসে খুব ভালো লাগলো অবশ্য। এবং আপনারা হ্যাঁ হ্যাঁ আমি বলে দিলাম দর্শকদের, যেটা হচ্ছে গরমের সিজনে খুব বেশি চলে আপনাদের এটা, এবং তখন হয়তো মনে হয় আপনার বাইরে একদম জ্যাম লেগে যায় না? আচ্ছা, এটা কত কত আগে থেকে আর কি চলছে? 1922 অনেক আগের থেকে আর কি চলছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন।